হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি একটা অনেকদিন পর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে নাইট খেলা, আমাদের এখানে নাইট খেলা হয় মহালয়ার আগের দিন। তো এখানে আমার পুচকে পুচকে স্টুডেন্টগুলো ডান্স করবে, তো এখানে সবাই হাই করছে। ক্যামেরা দেখলে বাস স্মার্ট, আগে এদের মানে এদের টাইমে আমরা তো কিছুই জানতাম না, ক্যামেরা কোনটা ফোন কোনটা, আর এখন ওরা সব জেনে গেছে। তোমরা একটু ডান্সটা এনজয় করো। সবাইকে ডান্স হয়ে গেল, এখন চলে এসেছি মোমো খেতে। সবাই ভালোই ডান্স করেছে, সব ভিডিও দেওয়া সম্ভব না, আমি ইউটিউবে এরকম পোস্ট করে দেবো। সবাই ভালোই ডান্স করেছে, একটু ভুল করেছে, এত লোকের সামনে সবাই ডান্স করতে পেরেছে ওটাই আমার কাছে অনেক। যে ওরা ফার্স্ট টাইম করলো ওটাই ওদের কনফিডেন্স, ওটাই ভয় ভাঙলো ওদের। তো এখন চলে এসেছি আমরা ভোরবেলা, 3টা বাজে ফটকা ফোটাবো সবাইকে শুভ মহালয়া। আর আমি মহালয়ার দিন ভিডিওটা পোস্ট করতে পারিনি, তোমরা জানো সবাই আমি লেট পোস্ট করি। এখানে পাঁপড় খাচ্ছি, দেখো আমাদেরকে একজন দিয়ে গেছে, আর আমরা পচা মুখে খেয়ে নিচ্ছি। কী বলবো, পাঁপড় তো ছাড়া হবে না। আর সত্যি বলছি আমার খিদে পেয়ে গেছে। এখানে একটা জামাইবু আমাকে বলছে এত ভয় কেন করছো, আর আমি প্রত্যেক বছর আমার ফটকা শেষ হয়েছে, শুধু এই বছর আমি একটা ফুটিনি, এক দুটো করেছি মানে পারিনি আমি। তো এখানে দেখো ডুলি ছিচিড়ি জ্বলাচ্ছে, এত বড় মেয়ের বাচ্চারা জ্বলানো দরকার, কি বলবো আমি, ওটাই বলছি অনেক হাসছে। তারপর দেখো এখানে আমরা একটা কত এনজয় করছি, একটা গোল ফটকা নিয়ে। এখন আমরা যাচ্ছি মাঠে, ওরা ওই চন্দনের ফোঁটা দেবে, যারা ওই ফুটবলে লাস্টে থাকে না দুজন, দুটো টিম আমি জানি না ঠিক কি বলে। তো ওই দেখো সবাই মিলে আমরা এসেছি, আর আজকে আমি সত্যি বলছি অনেকদিন পর এরকম ব্লগ বানাচ্ছি, অনেক দিনে হয়ে গেলো ওই জন্য উল্টো পাল্টা একটু বলে ফেলছি। এখানে দেখো ওরা সবাই মিলে দিচ্ছে, আমি আর যাইনি, আমাকে যেতে বললো, আমার অনেক লজ্জা লাগছিলো, অনেক ছেলে ছিল ওই জন্য বললাম যা দূর থেকে ভিডিও করে নেব। তো এখানে দেখো খেলা শুরু হয়ে গেছে, আর এখানে আমাদের প্রধান বসে আছে সমাপ্তি। তো তোমরা দেখো খেলাটা একটু, যদি তোমার খেলা শেষ হয়ে গেলে কিছু তো বুঝতে পারলাম না, শুধু এলাম আর দেখলাম আর বাড়ি যাবো। আর এখানে গোলকিপার ভালো খেলেছে, ওই জন্য ওকে পাঙ্খা দেওয়া হচ্ছে, হাওয়া খাবে আর গোলকিপার খেলবে। আর এখানে যারা ফার্স্ট হয়েছে মানে জিতেছে, দেখো ওদের এই দুটো ছেলে খুবই ভালো খেলছে। আমি খেলার সম্পর্কে কিছুই জানি না, বাট এরা দুজন খুব ভালো খেলছিল, আমি একটু একটু দেখলাম। তো এখনকার মতন ভিডিওটা এখানে লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা, বাই বাই।